লন্ডনে একটি মুসলিম পরিবারে বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যে একটি ঘটনা ঘটেছে, এই ঘটনাটি সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা শিক্ষা রেখে গেছে। আপনি বলবেন যে লন্ডনের মুসলিমের বিয়ের ঘটনা এখানে বলার দরকারটা কি? কিছু কিছু ঘটনা আছে বিশ্ব বিবেককে উন্মুক্ত করে দেয়, কিছু ঘটনা আছে, গল্প আছে আপনার আশপাশে যেগুলো ঘটেছে, এগুলো মানুষের বন্ধ চক্ষে উন্মুক্ত করে দেয়। এমন একটি ঘটনা আমি পড়লাম, পড়ার পরে মনে করেছি আপনাদের সামনে এটা পেশ করা প্রয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা দেখ আপনারা যে বিষয় যে বক্তব্যটা শুনলেন, এটা কোনো মিথ্যা বক্তব্য নয় এবং ইহা এটা কোনো পুরানা কোনো গল্প কাহিনী থেকে লওয়া নয়। এটা রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা। বন্ধুগণ, এরকম আমার মানব জীবনে ঘটনা ঘটে এরকম খুবই কমই শোনা যায়, কিন্তু বাস্তব এই ঘটনাটা ঘটেছে লন্ডনের মধ্যে। আসুন আমরা এই বিষয়টা কী ঘটনা ঘটেছিল তা কী ঘটনা ঘটেছিল এবং কী কারণে একটি বিবাহ অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠানের দিনেই ভঙ্গ হয়ে গিয়েছিল এবং ইহা কোনো বিদর্মীদের নয়, ইহা আমাদের মুসলমান পরিবারেরই একটি বিয়ের অনুষ্ঠান। আসুন আমরা মুস্তাফিজ রহমানের মুখ থেকে এই বিষয়টা ধৈর্য সহকারে শুনব এবং তারপরে আপনার জানা মতো এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা তাও আপনি ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। ঘটনাটি কী ছিল সংক্ষেপে বলে তারপরে শিক্ষাটা আমরা আলোচনা করব। লন্ডনে বিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, ছেলে এবং মেয়ে দুজনই আছে, ছেলে পক্ষের আত্মীয় স্বজন আছে, মেয়ে পক্ষের আত্মীয় স্বজন আছে। বিয়ে সম্পাদন হয়ে গেছে, হওয়ার পরে চকলেট বা মিষ্টি জাতীয় একটা জিনিস মেয়েটার মুখে তুলে দিচ্ছিল, কে বর। তো ওই মিষ্টি জাতীয় বস্তুটা মুখ থেকে পড়ে মেয়ের কাপড়ের উপরে পরে কাপড়টা একটু দাগ পড়ে গেছে। বিয়ের অনুষ্ঠানের এই সময় যখন দাগ পড়ে গেছে, মেয়ে উত্তেজিত হয়ে গেছে। আমাদের সমাজে কিছু মেয়ে এবং পুরুষ, মানে মেয়েও আছে পুরুষও আছে, মহিলাও আছে পুরুষও আছে, যারা পারিবারিক এই বন্ধনটাকে জাস্ট একটা সিস্টেম মনে করে, এটাকে দায়িত্ববোধ মনে করে না। সব সময় একটা বিষয় খেয়াল করে দেখবেন, কি হনুরে মনু, আমি মাস্টার্স পাস, আমি এমফিল করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তুমি ঢাকা কলেজের ছাত্রী, এরকম একটা ভাব কিন্তু কাজ করে। আরে তুমি তো ইডেনে পড়ছো, আমি বুয়েটের ছাত্র, কি মনে করো আমারে, একটা আমিত্বের ভাব আসে। যখন মিষ্টির টুকরাটা কাপড়ে পড়েছে, মেয়ে ওই আসলে জামাইকে বলতেছে, সত্য ঘটনা, তোমার সরি বলতে হবে। তো ছেলে কানে কানে বলছে, সরি আর হবে না। দেখেন এখনও বাসরই হয় নাই, বিয়ের আয়োজন স্থলেই কিন্তু বসে ঘটনা ঘটতেছে। একবার সরি বলছে, কয় না তিনবার বলতে হবে, তিনবার সরি বলছে, কয় না সমস্ত মানুষের সামনে তিনবার তোমার সরি বলতে হবে, না হলে কিন্তু আমি ছাড়তেছি না। কে বলতেছে? বউ বলতেছে, নতুন বউ। ভদ্রলোক এবার মাইক নিয়ে সরি 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 তিনবার বলেছে, বলার পরে বলতেছে আমার আরেকটু কথা আছে। কয় কী কথা? কয় এক তালাক, দুই তালাক, তিন তালাক, একেবারে বাইন তালাক। কারণ কি, সামান্য একটু মিষ্টির টুকরা কাপড়ে লেগে গেছে, সেই জন্য যদি তারে উন্মুক্ত এই ময়দানে মজলিসে বসে আমারে তিনবার সরি বলতে হয়, 60 বছরের জীবনে এর সাথে কেমনে কাটাবো? তাহলে তো সরি সরি জিকির প্রতিদিন করে বউয়ের পাও ধরে বসে থাকতে হবে। লজিক আছে, তিনবার সরি বলে তিন তালাক দিয়ে বাইন তালাক, স্থায়ী তালাক, এর সাথে সংসার করা যাবে না। শিক্ষাটা কি? এবার শিক্ষাটা হলো শুধু নারীর ক্ষেত্রে না, পুরুষের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। বউ সামান্য একটু ভুল করেছে, নিজে ভুল করতেছে, নিজের লুঙ্গির নিচে নাপাকির অভাব নাই, কিন্তু বউ একটু ভুল করেছে সহ্য করতে পারে না। তুই এটা করলি কেন, জবাব দিতে হবে, কেন জবাব দিতে হবে। বাইরে যখন বন্ধুদের সাথে আড্ডাবাজি করে মুখ দিয়ে রসগোল্লা ছুটে, আর ঘরের মধ্যে যখন ঢুকে বউয়ের সামনে দারোগার মতো আচরণ করে, কিছু খাটাস আছে সমাজের মধ্যে, খেয়াল করে দেখেন। আমি যে কথাটি বলতে যাচ্ছি, মানসিকতা তৈরি করেন। স্বামী এবং স্ত্রী যখন বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হবেন, আবদ্ধ হওয়ার পরে ভুলে যান আপনি কি, আপনি রাষ্ট্রপতি হতে পারেন বাংলাদেশের, আপনি ইন্ডিয়ার রাষ্ট্রপতি হতে পারেন, রাষ্ট্রপতিগিরি চলবে আপনার অফিসে, আপনার ভবনে, বউয়ের কাছে আপনি রাষ্ট্রপতি না, বউয়ের কাছে জাস্ট আপনি একজন স্বামী। অনেক সময় মেয়েরা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, বড় ডাক্তার হয়েছে, অথবা বড় কোনো শিক্ষালয়ে বড় শিক্ষক হয়ে গেছে। কী দাঁড়ায় হচ্ছে এটা, জামাই ধরেন কোনো কারণে তার মতো একটা বড় পজিশনে চাকরি পায় নাই, এই জামাইকে বেল দিতে চায় না, পাত্তা দিতে চায় না। আরে বাংলাদেশে এমন ঘটনাও তো আমরা দেখতেছি, অসুস্থ হচ্ছে, ঘরের জামাই জানে না, অফিসের বস সবার আগে জানে, এমন ঘটনাও তো ঘটতেছে। ঘরের জামাই জানে না, জানে অফিসের বস, তার মানে কি, ডাল মেকুস কালা হে, কথা সত্য, মতলব খারাপ। তোমার বুকে ব্যথা তোমার জামাই জানে না, তোমার বুকে ব্যথা
প্রতিবেশী জানে, তোমার বুকে ব্যথা তোমার ক্লাসমেট জানে, তোমার বুকে ব্যথা আরেকজন মানুষ দুঃসম্পর্কের তোমার কাজিন জানে, খবরদার খবরদার, এই সমস্ত জিনিস করা যাবে না। স্বামী অসুস্থ, বউ জানে না, জানে তার গার্লফ্রেন্ড, বউ জানে না, তারা জানে আগের ক্লাসমেট, কেমন হয়? সম্পূর্ণরূপে ইসলাম এগুলোকে নিষেধ করেছে, হারাম করেছে। প্রিয় ভাইরা, আমার যে কথাটি বলতে চাচ্ছি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি একটা সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেছে, ফাকুলু মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে খাইতে বলছেন, এবং ওয়াসকুন ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সেখানে বসবাস করো। এখন বসবাস কিসের? শান্তিতে বসবাস করো। কোথায়? জান্নাতের মধ্যে। পুরো আয়াতটা আমার এখন খেয়াল আসছে না, কিন্তু এই যে স্বামী স্ত্রীর বন্ধন বা ভালোবাসা, মমতা, মমত্ববোধ, এটা তো জান্নাতি একটা পরিবেশ তৈরি করবে ঘরের মধ্যে, জান্নাতি একটা আবহ তৈরি করবে। কিন্তু ঘরের মধ্যে জামাই বউয়ের সম্পর্কটা যদি জাহান্নামের মতো হয়, এবং জামাই বউ যদি একে অপরকে মানতে না পারে, মানার মাদ্দা যদি তৈরি না হয়, সেই পরিবারের মধ্যে, সেই ফ্যামিলির মধ্যে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য আগে মানার মাদ্দাটা তৈরি করেন। আপনি মানতে পারছেন কি না, একে অপরকে আপনি প্রাধান্য দিতে পারছেন কিনা, স্ত্রীকে স্ত্রী হিসেবে মূল্যায়ন করতে পারবেন কিনা, স্বামীকে স্বামী হিসেবে মূল্যায়ন করতে পারবেন কিনা, আগে এগুলো আপনি ফাইন্ড আউট করেন যে আসলে পারবেন কিনা। যদি পারেন তখন আপনি বিয়ে শাদী করেন। আপনি মানসিকভাবে এখনও প্রস্তুতি নিতে পারলেন না, হুট করে আপনি বিয়ে করে ফেলতেছেন, পরে বউকে ভাল লাগে না, আরেকজনের বউরে খুব সুন্দর লাগে, বিয়ের অনুষ্ঠানে নিজের বউয়ের দিকে তাকায় না, আরেকজনের বউয়ের দিকে তাকায় থাকে, এ সমস্ত কাজ করা যাবে না, ইসলাম নিষেধ করেছে, এগুলো হারাম। মনে রাখবেন, ফাল আইনান জিনা হুমা নাজার, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে খারাপ কিছু দেখা। সুতরাং লন্ডনের এই বিয়ের ঘটনা এবং আমাদের আশপাশের এই ঘটনাগুলো অনেক সময় আমাদের চোখকে উন্মুক্ত করে, আমাদের হৃদয়ের জগৎটাকে উন্মুক্ত করে। আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, হাজব্যান্ড বাইরে কাজ সামলাবে, স্ত্রীরা ঘরে কাজ সামলাবে, মানলাম, তাই বলে কি ঘরের কাজে পুরুষ আজাইরা বৈশা থাকলেও কোনো সহযোগিতা করবে না? এ ব্যাপারে ইসলামের শরিয়ার বক্তব্যটা কি একটু যদি বলতেন। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, ঘরের কাজে বউকে হেল্প করা এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা আমার কথা না। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যখন ঢুকে, ঘরে ঢোকার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের সঙ্গে কী আচরণ করেন? তিনি জবাবে কী বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গৃহের মধ্যে তোমরা যেরূপ কোনো একটি বস্তু উপরে তুলে রাখো এবং নিচে নামিয়ে রাখো, তিনিও সেরূপ করতেন, তবে সেলাই কাজ ছিল তার সবচেয়ে পছন্দনীয় কাজ। সুবহানাল্লাহ, কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ফাকালাত কা আহাদিকুম ইয়ারফাউ শাইআন ওয়া ইয়াদউহু ওয়া কানা আহাব্বাল আমালি ইলাইহিল খিতাত খিয়াতাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলাইয়ের কাজটাকে খুব পছন্দ করতেন, সুবহানাল্লাহ, এবং ঘরের কাজে নবীজি নিজে সহযোগিতা করতেন, মানে ঘরের কাজে বউকে সহযোগিতা করা এটা সুন্নাহ। কোনো পুরুষ ঘরের মধ্যে, এখন 99% পুরুষই নিজের জামাকাপড় ছিঁড়লে এটা বাদ দিয়ে দেয়, এটা সেলাই করতে চায় না, সমস্যা নাই, কিন্তু স্ত্রী যখন সেলাই করে তাকে সহযোগিতা করা এটা নবীজি শোনা, নবীজি খুব পছন্দ করতেন। জুতা ছিঁড়ে গেলে নবীজি সিলাইতেন, কাপড় ছিঁড়ে গেলে নবীজি সিলাইতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জুতা ছিঁড়ে গেছে সিলিয়ে পড়তেন, জামাকাপড় ছিঁড়ে গেলে সিলিয়ে পড়তেন, এটা নবীজির আমল ছিল, আখলাক ছিল। এখন আমাদের পারিবারিক কাজকর্ম, আমাদের পারিবারিক কাজকর্মে অনেক সময় পুরুষরা মনে করি যে কেউ যদি জানে যে আমি বউকে হেল্প করি তাহলে তো মানুষ হিজরা মনে করবে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, খবরদার, এটা মনে করবেন না। ইসলাম সুন্দর, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাই না? দুঃসম্পর্কের মুসলমান অথবা আশপাশের মানুষগুলো, সামাজিক পারিবারিক যে মানুষগুলো আছে, এদেরকে পারস্পরিক সহযোগিতার কথা ইসলাম বলেছে, আপনি সহযোগিতা করবেন। এখন যদি আপনি সহযোগিতা না করেন আপনি সওয়াব পাবেন না। দুঃসম্পর্কের মানুষকে সহযোগিতা যদি সৎকাজের ব্যাপারে করতে বলা হয়ে থাকে, তো ঘরের মানুষকে সহযোগিতা করা এটা তো আরও বেশি হকদার, অধিকারী সে। আপনি ছুটির দিনে বাসায় আছেন, হেল্প করেন না বউকে, বউকে হেল্প করলে তো ভালোবাসা আরও বেড়ে যাবে, বউকে হেল্প করলে তো বউ খুশি হবে। আবার বউ যদি হাজব্যান্ড দেখা যাচ্ছে কম্পিউটারে কোনো কাজ করছে, স্ত্রীও জানে, সে জায়গায় টাইপিংয়ে সহযোগিতা করলো, হাজব্যান্ড যে কাজ করে স্ত্রী যদি সেই কাজে সহযোগিতা করে, এটাও কিন্তু আল্লাহ তাআলা একটা প্রতিদান দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়সে নবীজি বিবাহ করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, আমি যখন বাড়িতে থাকি না এই ছোট্ট আয়েশা তখন করেটা কি? আল্লাহ নবী, আয়েশা তো অনেক মজার,
এবং ছোট্ট মানুষ তো অনেক কিছু এখনও বুঝে উঠতে পারে না, অনেক সময় রুটির জন্য খামিরা করে, এই খামিরার ওপরে আয়েশা ঘুমায়া যায় মাথা রেখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আয়েশা নরম মেজাজের মানুষ, আবার কখনও কখনও খুব উত্তেজিত হয়ে যায়, গরম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসেছেন। আয়েশা ভুল করেছে কিন্তু কখনও কষ্ট নেন নাই। স্বামী স্ত্রীর মধ্যে ভুল হবে, কখনও কখনও এলোমেলো হবে, কিন্তু এগুলোকে সিরিয়াসলি নেওয়া যাবে না। ভালোবাসা, মহব্বত, হৃদ্যতা দিয়ে এগুলোকে আচ্ছাদিত করে রাখতে হবে, মনে রাখতে হবে। পবিত্র কুরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কি বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা হচ্ছে তোমাদের পোশাকস্বরূপ আর তোমরা হচ্ছে নারীদের পোশাকস্বরূপ। নারী এবং পুরুষ, ওই পরিবারটা জান্নাতের টুকরা হবে যেই পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা সুন্দর হবে। যেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া সুন্দর হবে না, এই পরিবারে কখনও সুখ আসবে না, শান্তি আসবে না, রেষারেষি চলতেই থাকবে। সুতরাং আপনি যদি বলেন যে শান্তি কোথায়, আমি বলবো শান্তি দিনে। আপনি যদি বলেন শান্তি কোথায়, আমি বলবো শান্তি হচ্ছে নবীজির সুন্নাহের মধ্যে। আপনি যদি বলেন শান্তি কোথায়, আমি বলবো শান্তি হচ্ছে ইসলাম ফলো করার মাধ্যমে, দিন ফলো করার মধ্যে। স্বামী স্ত্রী আত্মীয় স্বজন, যখন আমরা দেখি যে বউয়ের বাড়ির আত্মীয় স্বজন আসে, অনেক জামাইরা মন খারাপ করে, বাড়িতে আত্মীয় আসলে অনেক সময় স্ত্রীরা মন খারাপ করে, এগুলো করবেন না, কোঅপারেশন করবেন। তো প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনারা যারা লন্ডনের ঘটনা সহ প্রাসঙ্গিক ক্রমে যে আলোচনা করি মুস্তাফিজ রহমানি সাহেব, আধারি সাহেব, উনি যে বিষয়গুলি বললেন তা আমাদের সমাজে প্রায়ই আমরা দেখতে পাই। এবং এই রকমের ঘটনা গোটার মূল কারণ হলো আমরা আসলে আল্লাহ এবং আল্লাহর নবীর বাতানোর পথে, আল্লাহর বাতানোর পথে এবং নবীর দেখানোর পথে আমরা চলতে পারি না। আমরা ইসলামকে ঠিকমতো ফলো করতে পারি না, ইসলামের হুকুম আহকাম আমরা ঠিকমতো মানি না, যার কারণেই আমাদের মধ্যে এরকমের বিপদ, এরকম সংসারের মধ্যে এরকমেরই অসুবিধার সৃষ্টি হয়। বন্ধুগণ, আমরা যারাই সংসার করতেছি, যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং সংসার করতে হবে আর করতেছি, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে কোনো বিষয়কে যখন আপনার মনের ভিতরে অহংকার এসে যাবে, তখন মনে করবেন আপনার ধ্বংস অনিবার্য। চাহে আপনি যে খুবই বেশি পয়সাওয়ালা টাকাওয়ালা লোক হন, কিংবা তো আপনি খুব উচ্চ শিক্ষিত হন, কিংবা তো আপনি খুব স্বাস্থ্যবান হন, কিংবা তো আপনি দেখতে খুবই সুন্দর হন, এই অহংকার যখন মানুষের ভিতরে এসে যাবে যে কোনো বিষয় দিয়ে, আমি সবথেকে বেশি জানি, বা আমি সবথেকে বেশি সুন্দর, বা আমি সবথেকে বেশি বিত্তশীল, এই অহংকারটা যখন আপনার ভিতরে চলে আসবে, তখন আপনি মনে করবেন বা যারা দেখবেন এই মানুষটার ভিতরে অহংকার এসে গেছে, তখন ভাববেন এই মানুষটার পতন খুবই শীঘ্রই আসতেছে। ওই পরিবার ধ্বংস হবে, এই মানুষটাও ধ্বংস হবে, এবং তার আখেরাতের জীবনও ধ্বংসের পথে চলে যাবে। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা দীন ইসলাম ইসলামকে সঠিকভাবে ফলো করুন এবং দীন ইসলামকে মানার এবং জানার চেষ্টা করুন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরবর্তী জিন্দগি যাতে আমরা জান্নাতের মধ্যে বাস করতে পারি। বন্ধুগণ, যারা চ্যানেলে নতুন এসেছেন, অনুগ্রহ করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবী পরিবারের সকলকে এই বিষয়টি দেখিয়ে অবগত করিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।